হ্যালো এভরিওয়ান, তো আজ নিয়ে চলে এসেছি রাখি স্পেশাল একটা ভিডিও। তো খুব সাধারণ দুটো জিনিস যেটা আমাদের বাড়িতে এদিকে ওদিকে পড়ে থাকে, তো সেই খুব সাধারণ দুটো জিনিস দিয়ে আমি আজকে রাখি বানাবো। তো প্রথমটা হচ্ছে মেডিসিন র‍্যাপার। না না, এতে কোনো মেডিসিন নেই। তো প্রথমে আমি মেডিসিন র‍্যাপারটা সুন্দরভাবে কেটে নিলাম, তারপরে ডেকোরেটের জন্য যে স্টোনের চেনগুলো হয় সেগুলো বসিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো, একটা কার্ডবোর্ডের ওপরে বসিয়ে এর ওপরে হাফ যে পুঁতিগুলো হয় সেগুলো বসিয়ে নিচ্ছি। তারপরে সুন্দরভাবে এটা কেটে নিলাম রাখির শেপে। তারপরে যে কঠিন কাজ, সেটা হচ্ছে এই সুতোর ভিতরে বলগুলো ভরা। খুব প্রবলেম হয় ভরতে, তাই না? অনেকটা সময় লেগে যায়। তো এই দেখো আমার এখানে ভরা হয়ে গেছে। তারপরে এই যে দুদিক থেকে সরিয়ে দিয়ে রাখির শেপটা আমি বসিয়ে নেবো মাঝখানে। তারপরে পিছনে আরেকটা পেপার দিয়ে এটা আটকে নিলাম। এ দেখো আমার প্রথম রাখিটা কমপ্লিট। তো সেকেন্ড রাখি, সেটা হচ্ছে যে বার্ডস। এই বার্ডসও কিন্তু আমাদের বাড়িতে এদিকে ওদিকে পড়েই থাকে, তাই না? আমরা ফেলে দিই, তো সেই বার্ডস দিয়েই আমি আজকে রাখি বানাবো। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি একটা কার্ডবোর্ডে সুন্দরভাবে গোল শেপে কেটে নিলাম, তারপরে ওই কার্ডবোর্ডের উপরে আঠা দিয়ে বার্ডসগুলো বসিয়ে নিচ্ছি। তো এই দেখো আমার বার্ডসটা বসানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটা রাউন্ড শেপের মিরর এখানে বসিয়ে নিলাম। তারপরে যে গোল্ডেন চেনগুলো হয় সেই চেনটা আমি একটু বসিয়ে নিলাম, যাতে একটু অ্যাট্রাকটিভ লাগে। আর আমার কাছে অনেকদিন আগে কিছু লাল স্টোন ছিল, তো সেই লাল স্টোনগুলোও আমি ভাবলাম এখানে বসিয়ে নিই, আরও একটু অ্যাট্রাকটিভ লাগবে। তো এই দেখো বেশ ভালোই লাগছে, তাই না? তোমাদের কেমন লাগছে জানিও। কিন্তু আশা করছি দোকানে আমরা যে রাখিগুলো কিনি তার থেকে খুব একটা খারাপ লাগবে না, তাই না? একইভাবে এই রাখিটিতেও আমি ওই সুতোটা ওইভাবে বলগুলো ভরে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। তো দেখো রাখিটা আমার বানানো অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। এ দেখো এটা হচ্ছে এর ফাইনাল লুক। এটা কিন্তু আমার দেখতে বেশি ভালো লাগছে, তাই না? তোমাদের কোনটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই দুটো রাখির মধ্যে কোনটা তোমাদের ভালো লাগছে। তো এই রাখি পূর্ণিমাতে কে কে বাড়িতে রাখি বানিয়ে ভাই বোনেদের পড়িয়েছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। রিশতা।